Assalamualaikum সম্মানিত ভিউয়ার্স, ইনস্ট্যান্ট $5 রিওয়ার্ড ক্লেম করতে পারবেন। অফারের নাম হচ্ছে Redotpay। ওকে, আর এখানে টোটাল পুল হচ্ছে 1 মিলিয়ন USDT। সো কথা না বাড়িয়ে চলেন আমরা আমাদের যে মেন টপিক আজকে সেটা নিয়ে ফোকাস করি। লাস্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট। নতুন বন্ধু যারা রয়েছেন টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে দিন, পিন পোস্টটা ফলো করে দিন, বিকজ আমরা হচ্ছে ডেলি অনলাইন আর্নিং সোর্সগুলো টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করে থাকি। তো রাইট নাও খুবই সিম্পল স্টেপ, আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, জাস্ট এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে হচ্ছে আপনাদের সামনে আমি স্ক্রিনশট প্রোভাইড করবো। এখন এইরকম ইন্টারফেস চলে আসবে, আশা করব হচ্ছে আপনারা যেই কাজটা করবেন এখানে একটা ইমেল দেবেন এইরকম আর কি। জাস্ট ইমেল দেওয়ার পরে ইমেল দেওয়ার পরে যখন আপনি গেট কোডের মধ্যে ক্লিক করবেন এরকম ক্যাপচার বিটা টানটাইটের উপরে বসাই দেবেন, দেন এরকম আর কি ইমেলে কোড পাঠাবে। কোডটা হচ্ছে আপনি এখানে নিয়ে এসে বসাইবেন, এইখানে বসাবেন আর কি, এটা তো বুঝবেনই ম্যাবি। এই যে এই নিচের ঘরে বসাবেন, এইখানে বসায় যে গেট ইট নাওয়ার মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, তো তারপর হচ্ছে ডাউনলোড অ্যাপ এইখানে একটা ক্লিক করে দিতে হবে, তাহলে আপনি চাইলে নিচে থেকেও করতে পারেন। দেন হচ্ছে গেট ইট অন গুগল প্লে, আর যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপেল স্টোর, আর প্লে স্টোর অ্যাপ সাপোর্ট না করলে ডাউনলোড অ্যাপিকে করতে পারেন। দেন এরকম আসবে, অ্যাপটা ইনস্টল করে নেবেন, দেন ওপেন করবেন, ওপেন করার পর হচ্ছে এগুলো স্কিপ করে দিবেন, দেন হচ্ছে লগ ইনের মধ্যে ক্লিক করে দিবেন, সেম ইমেলটা দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। আবার অ্যাগেন গেট কোডের মধ্যে ক্লিক করার আগে এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করবেন, ঠিক আছে। এই যে ফার্স্ট লগ ইন টু সেট পাসওয়ার্ড এখানে কিন্তু লেখা আছে, দেন ইমেল থেকে পাসওয়ার্ডটাই যে আপনার এরকম ক্যাপচার সোল্ডার করবেন, দেন পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন এরকম আর কি এখানে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। এখানে কিন্তু তারা বলতেছে যে দ্য Redotpay 1 মিলিয়ন USDT ইনভাইটেশন চ্যালেঞ্জ, তো মাই রিওয়ার্ড হচ্ছে $5 এখানে বুঝেছে। তারপর হচ্ছে আপনি যে কাজ করবেন এখান থেকে যে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন, দেন এরকম আসবে, আসার পরে যে ভেরিফিকেশন নট সাবমিট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম দিবেন, এই যে এরকম আর কি, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, পাসপোর্টের জায়গায় ভোটার আইডি সিলেক্ট করবেন, আর পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করতে পারেন। দেন পাসপোর্ট তো অনেকে নাই, আর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেটা দিয়ে নেক্সটের মধ্যে একটা ক্লিক করুন, দেন এরকম আসবে। দেন আইডেন্টি ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনার এরকম অপশন চলে আসবে, এখান থেকে আদার্স এটা ক্লিক করবেন, দেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ প্রেস করবেন, দেন এরকম আসবে, আসার পরে হচ্ছে কন্টিনিউ প্রেস করবেন, দেন এরকম আসবে, আইডি কার্ডটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনি আপনার এই ক্যামেরাটা ওপেন করবেন, ওপেন করার পরে ভোটার আইডি কার্ডের প্রথম পেজ সেকেন্ড পেজ দিবেন, দেওয়ার পরে এটা আপনার একটা ফেস ভেরিফিকেশন নেবে, মোবাইল বরাবর ফেস বরাবর ধরবেন, ফেস ভেরিফিকেশন হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এখানে হচ্ছে প্রথম দেখেন ফ্রন্ট মানে প্রথম ভোটার আইডির কার্ডের প্রথম পেজ, আর তারপরে হচ্ছে ব্যাক মানে হচ্ছে ভোটার আইডি কার্ডের সেকেন্ড পাশ আর কি, ঠিক আছে। দুইটা পিকচার শ্যুট করে সাবমিট করে দিবেন, দেন ফেস ভেরিফিকেশন নেবে, আর এই গুগল অথেন্টিকেশনটা এখান থেকে ওপেন করতে হয়। আমি ওখানে বোঝাই দিতেছি এখন অ্যাপ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই এখানে ক্লিক করার পরে এই যে এটাই করবেন, ওই যে সিকিউরিটিতে ক্লিক করে যখন আপনি উইডোতে ক্লিক করলে দেখবেন এটা আসবে। আর এখানে হচ্ছে যদি আপনি উইডোয়ালে ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে এখানে TRC 20 জায়গা হচ্ছে ইয়ার্সির জায়গায় TRC দিবেন, তাহলে মিনিমাম মাত্র $10 হলে উইডো। এখন আছেন থিওটার মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু দেখেন রেফারেল প্রোগ্রাম, তারপর অনেক কিছু আছে, আমি আপনাদেরকে মেন জিনিসটা বোঝাই। এখন যদি আমি উইডোয়ালের মধ্যে ক্লিক করি এখানে কিন্তু আমার মাত্র $5 আছে, ঠিক আছে। তাহলে এই TRC 20 হলে আবার কিন্তু $50 দেখাবে, TRC 20 যখন দিবেন $1 ফি কাটবে, আর মিনিমাম $10 হলে আপনি উইডো করতে পারেন ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখন আসেন আমরা হচ্ছে এই যে 1 মিলিয়ন USDT এটার উপর একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন মাই রিওয়ার্ড কেমনে কি সেটা আমি আপনাদেরকে বুঝাইতেছি। এখানে মূলত আপনি যখন জয়েন করবেন $5 পাবেন, তো আমি নিচের দিকে আসি, চলেন এই যে দেখেন আনবক্স করি, চলেন আপনার ইনভাইটে যে আমি এই যে এটা কিন্তু অরিজিনাল USDT আমি জানি, আমি যতদূর জানি আমি আরও 4 বার ক্লেম করতে পারবো, এক একজন এক একটা রিওয়ার্ড পাইতেছে আর কি, ঠিক আছে। তো এটা যখন যাদেরকে আপনি ইনভাইট করবেন তাদের ক্ষেত্রে, তারা যখন হচ্ছে আপনার এইখানে KYC কমপ্লিট করবে তখন আপনি এটা রিওয়ার্ডটা ক্লেম করতে পারেন, ঠিক আছে। কংগ্রেচুলেশনস, এই যে এরকম আর কি, আর 2 বার করতে পারবো আমি। তো এগুলা হচ্ছে ভাই কি একটা মানে মজার বিষয় হলো আপনি ইনস্ট্যান্ট উইড্রো নিতে পারবেন, আর খারাপ বিষয় হলো যে অ্যাকচুয়ালি রিওয়ার্ডটা কিন্তু কম দিবে, কারণ ওদের তো প্রমোটেশনের দরকার ভাই, প্রমোটেশন ছাড়া তো আপনার ওরা একটা জিনিস দিবে না, বোঝেন নাই। আর্নিংয়ের ক্ষেত্রে যেমন আর কি একটা সুযোগ, এই যে দেখেন আমার কিন্তু $5 এইখানে কিন্তু কমপ্লিট হয়েছে, আই থিঙ্ক $10 হলে মেবি এটা উইড্রো নেওয়া যাবে। এখানে হচ্ছে রিওয়ার্ড অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনটা দেখাচ্ছে, এই আর কি
আর এখানে কার্ড আছে, চাইলে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে অ্যাকাউন্ট রয়েছে, এখান থেকে রেফারেল করতে পারেন চাইলে, আপনি আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফারেল করতে পারেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইউএসডিটি মূলত ক্লেম করতে পারবেন, এটা এই যে এটা, ঠিক আছে। আপনার যখন এইখানে রিওয়ার্ডটা আসবে তখন হচ্ছে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। এখন আমার রিওয়ার্ড আসেন, হয়তো বা কোনো একটা সময়ের মধ্যে তারা দিবে আর কি। এই ছিল বিস্তারিত, ভালো থাকেন সুস্থ থাকেন, ভালো লাগলে অংশগ্রহণ করতে পারেন ইন ফিউচার যদি কাজে লাগে। যদি মেন ইউএসডিটি দেয় তাহলে তো ভালো একটা রিওয়ার্ড, বুঝেন নাই এই আর কি। আর মূলত ভিডিওটা দেখে হয়তো বা কেউ বিষয়টা অনেকে বুঝতে পারছেন, এটা হলো মজার ব্যাপার। চাচা বাই বাই, আল্লাহ হাফেজ।